জঙ্গলে শীষনাগের খুঁজে গেছিলাম তো দেখি বিটি আমার জঙ্গলে একা একা বসে বসে কাঁদছে, তাই নিয়ে এলাম বিটি রে। সৎমা ষড়যন্ত্র করে জঙ্গলে ফেলে দেখেছিল, বাপের নাম ঠিকানা কিছু বলতে পারে না। আমার তার কেউ নাই, বাচ্চা থেকে বহুটাই মরে গেল, তারপর বিয়ের সাথে কিছুই করলাম না, তাই ভাবছি খুঁজে পাওয়া মেয়েটারে আমি আমি মানুষ করব। মা খাবি চল আয় ঘরে। ভালোই হলো, সর্দারের একজন সঙ্গীত হলো। কি হয়েছে মা, কি হয়েছে? আমার এসব ভালো লাগে না। নতুন এসেছে তো, সাপের বিন শুনে ভয় পায়। যাও মা যাও, তুমি বাইরে গিয়ে খেলা করো, যাও যাও। আয়, অনেকটা পথ যেতে হবে, আয় আমার সাথে। রূপসী, রূপসী তুমি কোথায় হারিয়ে গেলে? রূপসী, সাপুরের সর্দার আমার আস্তানার কথা জেনে গেছে, আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। শীষনাগ, তুমি কোথায় হারিয়ে গেলে? শীষনাগ, আমি কি আর তোমাকে খুঁজে পাবো না? তাহলে আমি বস্তিতেই ফিরে যাই। সাপুরে সর্দার তোমাকে কোনো না কোনো দিন খুঁজে পাবেই, তাহলে আমিও তোমাকে খুঁজে পাবো। শুধু করে একা থাকতে পারি না এই ঘরে, প্রাণ উথাল পাথাল শুধু করে।